আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আচ্ছা, আইবিএস এর সমস্যায় আমরা অনেকেই সাফার করতেছি এবং অনেকেই জানতে যাচ্ছেন যে আইবিএস এর সমস্যায় আছেন, এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন। দেখেন, আইবিএস এর সমস্যা অনেক ব্যাপক পরিমাণের একটা সমস্যা, যেটা দেখা দিলে খুবই অসুস্থ অনুভব হয়। আইবিএস কি, আইবিএস এর প্রকারভেদ এবং আইবিএস এর লক্ষণ এবং প্রতিরোধ সম্পর্কে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, আইবিএস কি? আইবিএস একটা ইরিটেবল ভাওয়েল সিনড্রমস, যেটা মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয়, যার কারণে পেটের মধ্যে ব্যথা অনুভব হয়, অস্বস্তি অনুভব হয় এবং অনিয়মিত মল ত্যাগের সমস্যা থাকে। আইবিএস তিন প্রকার, আইবিএস সি, আইবিএস ডি এবং আইবিএস এম। এই তিন ধরনের আইবিএস এর সমস্যা আমাদের দেহের মধ্যে হয়ে থাকে। এক একজনের ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম আইবিএস এর সমস্যা দেখা দেয়। আচ্ছা, আইবিএস এর লক্ষণগুলো কি, কখন আমরা বুঝবো যে আমাদের দেহের মধ্যে আইবিএস এর সমস্যা দেখা দিয়েছে? বেশ কিছু প্রবলেম যখন আমার দেহের মধ্যে দেখা দিবে বা সিমটমস দেখা দিবে, যে এই ধরনের সিমটমস, তাহলে আমি বুঝতে পারবো যে আমার আইবিএস এর সমস্যা হয়েছে। কি কি সেই সিমটমস? পেট ব্যথা অনুভব হবে, আইবিএস এর পেশেন্টের ক্ষেত্রে পেট ব্যথা অনুভব হবে, প্রচুর পরিমাণে গ্যাস হবে পাকস্থলীর মধ্যে এবং পেট ফুলে যাওয়ার মতো একটা অবস্থা দেখা দিবে। তার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিবে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যাটা অনেক ক্ষেত্রে বেশি মাত্রায় দেখা দিবে। এবং অনেক আইবিএস এর পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়ার সমস্যা দেখা দেয়, যে ডায়রিয়ার সমস্যাটা তাকে খুব শারীরিকভাবে খুব বেশি একটা অসুস্থতার সম্মুখীন করে তোলে। খাবার হজম হতে চায় না, খাবার হজম হয় না ঠিক মতো, অর্থাৎ সে খাবার খাচ্ছে বাট খাবার হজম হচ্ছে না। এবং তার পাশাপাশি মলত্যাগের সমস্যা দেখা দিচ্ছে, মলত্যাগের পরিবর্তন দেখা দিচ্ছে, অর্থাৎ কিছু সময় পরপর সে মলত্যাগ করতে যাচ্ছে। এই প্রবলেমটা তাকে খুব বেশি মাত্রায় প্রবলেমের দিকে দাবিতে করতেছে। এবং তার পাশাপাশি দুশ্চিন্তা অনুভব হবে এবং ঘুমের অসুবিধা দেখা দিবে। এরকম যে লক্ষণগুলো যখন দেখা দিবে তখন বুঝতে হবে সে আইবিএস এর সমস্যায় সাফার করতেছে। সুতরাং আইবিএস এর সমস্যায় যদি আস্তে সাফার করে থাকেন, আপনাকে বেশ কিছু খাবারের প্রতি অনীহা সৃষ্টি করতে হবে, ঠিক আছে? যে খাবারগুলো আপনার খাওয়া যাবে না, ঠিক আছে? সাধারণ অবস্থায় আপনি দুধ খেতে পারবেন না কখনোই। আইবিএস এর পেশেন্টদের জন্য সবচেয়ে বড় পরামর্শ এটা, আপনারা দুধ খাওয়া থেকে সম্পূর্ণ এড়িয়ে চলবেন, ঠিক আছে? তৈলাক্ত খাবার একদম এড়িয়ে চলবেন এবং কোল্ড ড্রিঙ্কস গ্রহণ করবেন না। এই তিনটা খাবার যদি আপনি পরিহার করে চলেন, আপনি আইবিএস এর সমস্যা থেকে ইনশাল্লাহ পরিত্রাণ পেয়ে থাকবেন এবং আপনি অনেক বেশি সুস্থ থাকবেন ইনশাল্লাহ। এবং সব শাকসবজি খাবারের প্রতি আগ্রহটা বেশি বাড়িয়ে তুলবেন, এটা আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও, আপনাকে সুস্থ করে তুলতেও সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে, যে এই বিষয়টা সম্পর্কে বুঝতেছি না, জানতে যাচ্ছি, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আমরা চেষ্টা করব আপনার ওই বিষয়টা নিয়ে নেক্সট টাইম আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।